আরও একটি ব্যাংক ডাকাতির সাক্ষী হল বাংলাদেশ। এবার রাজধানীর উত্তরায় প্রকাশ্যে রাজ বাংলা ব্যাংকের গাড়ি থেকে 111 কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। সকালেই এই ঘটনা ঘটেছে। তুরাগ থানার পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে 111 কোটি টাকা সাভারের ইপিজেডে ডাচ বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল 7টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা 16 নম্বর সেক্টরের 11 নম্বর ব্রিজ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের বহন করা গাড়িটির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে 10-12 জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে 111 কোটি টাকা ভর্তি ট্রাঙ্ক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শরীফুল ইসলাম বলেন, সশস্ত্র অবস্থায় ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছে। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় এখনও পর্যন্ত তুরাগ থানায় কোনো মামলা হয়নি। ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বলেন, বিষয়টি শুনেছি, তবে এতে আমাদের কোনো ক্ষতি হয়নি, কারণ টাকা বহন ও এটিএম বুথে জমার দায়িত্ব নিরাপত্তা প্রতিষ্ঠানের। আবার এই টাকা বিমার আওতায় রয়েছে, ফলে এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। সুপ্রিয় দর্শক, ব্যাংকের এমডি যেভাবে বিমা থাকায় দুশ্চিন্তা নেই বললেন, তাতে মনে সন্দেহ জাগলো, তারা জড়িত নয় তো? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।